जोकार जदि राजप्रासादे थाकते लागे ताहले से राजा हो जाए ना, किन्तु राजप्रासादटा सार्कास अवश्य हो जाए। टाकार केन दरकार? काउके ना खेये शुए थाकते देखले बोझा जाए टाकार कतटा दरकार। मेयेर बियेर जोन्नो कोनो बाबा के अन्येर काछे हाथ पाते देखले बोझा जाए टाकार कतटा दरकार। टाकार अभावे काउके पड़ा छाड़ते देखले बोझा जाए टाकार कतटा दरकार। टाकार अभावे बिना चिकित्साय काउके मरते देखले बोझा जाए टाकार कतटा दरकार। छुटिर दिनेओ बाबा के काजे जेते देखले बोझा जाए टाकार कतटा दरकार। टिकटिकि रातभर हजार हजार पोकामाकड़ खेयेओ सकाल होतेई कोनो देवदेवी बा महापुरुषेर छबिर पेछने लुकिये पड़े। आमादेर देशेर किछु राजनैतिक नेतार चरित्रओ ठीक एमनी। टाका बेशी थाकले लोके बाली देखतेओ दुबई जाए। कार बाबा पेशाय कि सेटा बड़ कथा नय, तिनि जे एकजन बाबा एटाई बड़ कथा। सुखेर संगे टाकार कोनो सम्पर्क नेई, टाका शुधुई चाहिदा मेटाय। सब सुख जदि टाका दिये पावा जेत ताहले भालोबाशाटाओ दोकाने बिक्री होतो। माटिर तौरी मानुषगुलो कागजेर तौरी टाकार काछे बिक्री होये जाय। तोमार आर्थिक स्थिति भालो होले लोके धार चाइबे, आर खराब होले ना केउ तोमाय सम्मान देबे आर ना केउ पात्ता देबे। ताई आर्थिक स्थिति सबसमय गोपन राखा उचित। खिचুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই। কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে। মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে তুমি লোভ ক্রোধ হিংসা রাখবে। মন হলো এক মন্দির, তাই সেখানে দয়া মনুষ্যত্ব প্রেম আর ভক্তি রাখো। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জলে না তো নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায়। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়। তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয় আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। মানুষ জ্বর হলে এত তাড়াতাড়ি ঔষধ খোঁজে না, ফোনের চার্জ শেষ হলে যত তাড়াতাড়ি চার্জার খোঁজে। মিথ্যা কখনো এক লাইনে বলা যায় না, মিথ্যা বলতে হয় আট ঘাট বেঁধে। সত্যি বলতে কোনো ডিটেল ওয়ার্কের প্রয়োজন হয় না, কিন্তু মিথ্যা মানেই প্রচুর ডিটেল কাজ। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তুমি তাকে যতই সাজাও সে তোমার হবে না। তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়, মন মাথা আর ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে, অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা করো না। বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোট ছোট অর্জনে অভ্যস্ত হও, যা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সফলতা এনে দেবে। যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। মানুষের জীবনের কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত। কিন্তু আপনার সাথে যদি কিছু যায় সেটা হলো আপনার ভালো কর্ম। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। পাঁচটি অভ্যাস আজই নিজের থেকে বাদ দিন। এক, অন্যের দয়া কামনা করা। দুই, পরিবর্তনকে ভয় করা। তিন, অতীত নিয়ে পড়ে থাকা। চার, নিজেকে ছোট মনে করা। পাঁচ, অতিরিক্ত চিন্তা করা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। পৃথিবীতে কোনো মেয়েই ছটা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না।
অপেক্ষায় থাকে মানুষের দীর্ঘশ্বাস, যার হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব বললেই চলে। অন্তেরও অন্ত হয়, কোনো কিছুই অনন্ত হয় না। পাতাও এক সময় ঝরে যায়, কারণ বারো মাস কোথাও বসন্ত হয় না। অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করো না, কুচিন্তা করে মনের এনার্জি নষ্ট করো না, কারোর কাছে কোনো আশা রেখো না। ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিতে ভুলো না। পারবে না ভেবে কোনো কাজ করতে ভয় পেও না। যে কাজে বিবেক সায় দেয় না সেই কাজ করো না। সত্য বলতে আর সত্য শুনতে কখনো ভয় পেও না। কি অদ্ভুত না, ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটা আবার ঠিকই ফিরে আসে জীবনে। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে দিতে না। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। কাউকে ছোট করতে গেলে নিজেকেই ছোট হতে হয়, কাউকে খেলার ছলে হলেও লজ্জায় ফেললে নিজেকেই লজ্জায় পড়তে হয়। নিজের শত্রুকে সম্মানের চোখে দেখলে এক নতুন শিক্ষা পাওয়া যায়। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়, তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে কখনোই পেতে চাইনি। জীবনে প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনের গুরুত্ব বুঝতে পারি। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখে, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। জায়গা বদলান, এক বোতল জল দোকানে 20 টাকায় পাওয়া যায়, সেই জলই হোটেলে 40 টাকায় পাওয়া যায়, আবার সেই জলই এয়ারপোর্টে 50 টাকায় পাওয়া যায়। এইভাবে যদি কোথাও আপনার ভ্যালিউ খুব কম ফিল হয় তাহলে জায়গা বদলান, তাহলে আপনার মূল্য বেড়ে যাবে, জীবন বদলে যাবে। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং, রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্ট, কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং, রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না, আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা। তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে, জন্মের দিনে, বিয়ের দিনে আর মৃত্যুর দিনে। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। মানুষ জীবনে 6 বার হেরে যায়, 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মরণের কাছে। ভাবছো মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে, মোটেও না, বরং তোমার ওপর আরো কিছু বোঝা এসে চাপবে। জীবনে দুজনকে ভুলেও ক্ষমা করো না, 1 যে ভালো না বেশি অভিনয় করে, 2 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। মিথ্যাটাও শুনতে ভালো লাগে যখন সত্যিটা আগের থেকে জানা থাকে।
লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতাও ঠিক এরকম। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাহলে তাকে বোঝাতে না পারাটাও বড়দের অপরাধ। আপনার মেয়েটাকে শ্বশুর বাড়িতে যেমন দেখতে চান, আপনার বাড়িতে বউ হয়ে আসা অন্য মেয়েটাকেও সেভাবেই রাখুন। নিমন্ত্রণ করে ডাকলেও এই তিনজন মানুষের বাড়ি আপনি কখনোই যাবেন না। এক, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। দুই, যে স্বার্থ নিয়ে চলে। তিন, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। শত্রুকে হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে। কারণ বন্ধু যদি শত্রু হয়, তাহলে সে আপনার জীবনটাই ধ্বংস করে দেবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। মনে রাখবেন, আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন। ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না। তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল কিভাবে হবে? পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা মুশকিল। আর যদি তা স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টেকানো মুশকিল। সুখ দিতে না পারলে কষ্ট দিও না। একটা মেয়ের হাসি অবশ্যই একটা ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটা ছেলের কান্না একটা মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। সেই যুদ্ধে যেটা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার আর হুঁশ ফেরে না। অন্যের ক্ষতি চাইলে তোমার পতন নিশ্চিত, সে আজ হোক বা কাল। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। এরা যতই মিথ্যা কথা বলুক, প্রতিটা মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে এরা কখনোই ভুল করে না। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। বিয়ের নিমন্ত্রণ পায় এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা। 10 নারীকে নাচিয়ে বেড়ানোটা কখনোই পুরুষত্বের প্রমাণ দেয় না। আসল পুরুষ তো সেই যে এক নারীতেই সন্তুষ্ট থাকে। পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর আর কেঁদো না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের না, কর্মের হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।